কুষ্টিয়ার খোকসা পৌরসভার কালীবাড়ি রোডে একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় কারখানা মালিক নিত্যগোপালসহ অবৈধ গুড় বহনকারী ট্রাক ড্রাইভারকে আটক করা হয়। কারখানা থেকে 659 মণ ভেজাল গুড় এবং 1850 কেজি চিনি জব্দ করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের জিম্মায় দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এই কারখানায় আখের গুড়ের পরিবর্তে মানবদেহের জন্য ক্ষতিকর ফিটকিরি, ফার্নিচারের রং, সোডাসহ ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে অনেকদিন ধরে। অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম। এখানে এই ভেজাল গুড়ের কারখানা, দোদালি কারখানায় আমরা ইতিপূর্বেও আমার দায়িত্বে থাকাকালীন 5টা অভিযান পরিচালনা করেছি। তার মধ্যে বিগত অভিযানগুলোতে আমরা এখানে গুড়ের সাথে চিনির মিশ্রণ, সেই সাথে হাইড্রোজ, ফিটকিরি, তারপর ফার্নিচার রং করার কাঠালি কালার, এইগুলা মিশ্রণ করে গুড় তৈরি করা হচ্ছে।